হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বসন্ত উৎসব শান্তিনিকেতনে পালন করা হচ্ছে কি হচ্ছে না। তার আগে তোমাদের সাথে আর একটা ভিডিওর কথা আমি একটু জানিয়ে দিই। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম তোমরা শান্তিনিকেতনে কী করে যাবে বসন্ত উৎসব পালন করার জন্য এবং কোথায় থাকবে, কবে যাবে, কীভাবে গেলে তোমাদের খুব সুবিধা হবে এবং কোথায় কোথায় ঘুরবে। যদি তোমরা সেই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তোমরা কমেন্টে জানিয়েছিলে যে শান্তিনিকেতনে কি বসন্ত উৎসব পালন করা হবে কি হবে না, আমি বলেছিলাম সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে চলে আসলাম সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যে দিয়েই তোমাদেরকে যতটা সম্ভব ইনফরমেশন দিয়ে দেবো। শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু পালন করা হয় দোলযাত্রার পরের দিন, মানে হোলির দিন। 7ই মার্চ যেহেতু দোলযাত্রা, তোমরা 7ই মার্চ বাড়ির থেকে বেরিয়ে পড়বে এবং 8ই মার্চ কিন্তু এখানে বসন্ত উৎসবটা পালন করা হবে। যদি আমরা দেখি আগের বছর, মানে 2022 সালে, সেই বছর কিন্তু ক্যাম্পাসের ভেতরে কিন্তু বসন্ত উৎসব পালন করা হয়নি। তাহলে এই বছর কি বসন্ত উৎসব কি পালন করা হবে না শান্তিনিকেতনে? না, ঠিক ব্যাপারটা সেরকম নয়। তার কারণ বসন্ত উৎসবের কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় শান্তিনিকেতনে বসন্ত উৎসবের কথা। এই বছরে কিন্তু পালন করা হবে, কিন্তু সেটা ক্যাম্পাসের ভেতরে হবে না বলে আমার মনে হয়। এই বছর বসন্ত উৎসব পালন হতে চলেছে সোনাঝুড়ি হাটে, মানে এখন তোমরা যেই হাটের ভিডিও দেখছো এখানেই কিন্তু এই বছর বসন্ত উৎসবটা পালন করা হবে। এবারে বলি এই সোনাঝুড়ি হাটটা কবে কবে খোলা থাকে। এই সোনাঝুড়ি হাট সপ্তাহে মাত্র 2টো দিন খোলা থাকে, 1 শনিবার এবং 2 রবিবার। কিন্তু বসন্ত উৎসবের কারণে এই হাট বুধবার এবং বৃহস্পতিবারও কিন্তু খোলা থাকবে। এই বসন্ত উৎসবের কারণে শনিবার, রবিবার এবং বুধবার ও বৃহস্পতিবারও তোমরা যদি এই সোনাঝুড়ি হাটে যাও তাহলে তোমরা দেখতে পারবে যে দোকানিরা তাদের দোকান সাজিয়ে বসে আছে এবং মানুষের ভিড় এই সোনাঝুড়ি হাটে লেগেই থাকে। বসন্ত উৎসবে শান্তিনিকেতনে আসলে সোনাঝুড়ি হাটটা কিন্তু একবার ঘুরেই দেখবেন, কারণ সোনাঝুড়ি হাটের কথা না বললেই যেন অসম্পূর্ণই থেকে যায় এই সোনাঝুড়ি হাটটা। আর বসন্ত উৎসবে তোমরা যারা যারা যাবার কথা ভাবছো, তোমরা কিন্তু আগে থাকতে হোটেলটা বুক করে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ আমার মনে হয় বসন্ত উৎসবের সময় এখানকার হোটেলগুলোর প্রাইস অনেকটাই বেড়ে যায়, তো আগে থেকে যদি তোমরা বুক করে যাও তাহলে তোমরা অ্যাভেলেবেলও হোটেল রুম পেতে পারো। তার কারণ এখানে বসন্ত উৎসবের সময় কিন্তু অনেকেই যায়, যার ফলে কিন্তু হোটেল পাওয়া একটু প্রবলেম হতে পারে। তো তোমরা কারা কারা শান্তিনিকেতনে যাচ্ছো এই বছর বসন্ত উৎসব পালন করার জন্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও, যাতে আরও সবাই জানতে পারে। ভিডিওটা আর বেশি বড় করব না, এর জন্যই আমি ছোটোর মধ্যে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থেকো।